আমি ১২ বছর আগে আমি পিছনে একটা ব্যথা পেয়েছিলাম একটা বোঝা উঠাইতে আর কি বোঝা উঠাইতে একটা ব্যথা পেয়েছিলাম পিছন সাইডে তো অনেক ওষুধ খেয়েছি অনেক পিজিতে বা ঢাকা মেডিকেলে দেখাইছি অনেক ওষুধ দিচ্ছি থেরাপি দিছে বাট স্যার আমার এখনো ওই পেনটা আছে আমি কি মানে একটা জিনিস জানতে চাই আপনার কাছে সেটা হচ্ছে আপনি ব্যথা পেয়েছেন এবং ওষুধ খাচ্ছেন আপনি কি ওই সমস্যাটা কি হয়েছে এটা জেনেছেন না স্যার আমার তারা বলছে যে হয়তো চোট লেগেছে মাসেলসে এবং ওই পিছনে লেগেছে সেরে যাবে আস্তে আস্তে না ধন্যবাদ স্যার আমি ওষুধ যাচ্ছি এখন বন্ধ করে দিয়েছি ওষুধটা খুব ভালো কাজ করেছেন ধন্যবাদ আপনাকে প্রথমত হচ্ছে আপনার একটা ইনজুরি হয়েছে আপনি জানেন ক্লিয়ার মানে এটা হচ্ছে কজ নোন যে আপনি জানেন তো ইনজুরির কোন কারণে আমরা হয়তো হ্যাঁ পেনকিলার বা ব্যথার ওষুধ কিছুদিন আমরা খেতে বলি সেটা যদি ভালো না হয় ওকে আপনি থেরাপি দিয়েছেন তাও যদি ভালো না হয় আপনাকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে যে সমস্যাটা কি হয়েছে ওখানে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট আপনার রোগ যখন নির্ণয় না হয় বা ক্লিয়ার না হবেন তখন রোগটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সে ক্রনিকে চলে যাবে এবং খারাপের দিকে যাবে সেটা হচ্ছে আমরা যারা বিশেষজ্ঞ চিকিৎসক এই জিনিসটা আপনাদের অ্যাড্রেস করতে চাই বারবার আপনি হয়তো অনেক কারণে আপনাদের হয়ে ওঠে না ডায়াগনোসিস করা ইকোনমিক্যাল ব্যাপার থাকে সময়ের ব্যাপার থাকে বা অ্যাভেলেবিলিটির ব্যাপার থাকে কিন্তু যেহেতু আপনার সমস্যাটা অনেক দিন হয়ে গিয়েছে আপনার আমি যেটা বলবো আপনি একজন স্পেশালিস্টের স্বর্ণপন্ন হয়ে প্রয়োজনে ওই জায়গার কোনো স্ক্যান করে দেখতে পারেন এমআরআই সিটি স্ক্যান বা এক্স রে বা ডাক্তার সাহেব নিজেও ফিজিক্যালি এক্সামিন করলে বুঝতে পারবে যে কি সমস্যাটা হয়েছে ওখানে হতে পারে শুধু মাসেল স্পাজম হতে পারে মাসেল স্ট্রেন বা স্প্রেন সামান্য কিন্তু আপনি দেখেন দীর্ঘদিন ভুগছেন এতে আপনার কি সমস্যা হচ্ছে আপনি ফিজিক্যালি আপনি আনফিট আপনি কষ্ট পাচ্ছেন আপনি কাজ করতে অসুবিধা হচ্ছে সেটা আপনাকে অ্যাড্রেস না করে আপনাকে দ্রুত ডায়াগনোসিস করেন জি হ্যাঁ আমার এই সমস্যা হয়েছে ডায়াগনোসিস করলে চিকিৎসা না হলেও একটা লাভ আছে লাভটা কি আপনি কিন্তু বুঝতে পারবেন আপনার এই রোগের ভবিষ্যৎটা কি মানে আপনি কি বর পরবর্তীতে বড় কোনো সমস্যা পড়বেন কিনা আমি আশা করি আপনি আমি যেভাবে বললাম এভাবে যদি কোন স্পেশালিস্টের স্বর্ণপণে ডায়াগনোসিসটা কনফার্ম করেন দেন আপনি চিকিৎসায় যান আর যেহেতু আঘাত পেয়েছেন আঘাতের ক্ষেত্রে থেরাপি বিভিন্ন রকম থেরাপি আছে লর্ডস অফ প্রসিডিউর থেরাপিউটিক মোডালিটিস ট্রিটমেন্ট আপনার যে কোনো ট্রিটমেন্ট অপারেশন বলেন সেটা আয়ুর্বেদিক চিকিৎসা বলেন হোমিওপ্যাথি চিকিৎসা বলেন অ্যালোপ্যাথিক চিকিৎসা বলেন বা যে কোনো থেরাপিউটিক প্রসিডিউরও কিন্তু বা ট্রিটমেন্টে কিন্তু ডে বাই ডে আপডেট হচ্ছে মানে আরও বিশ বছর আগে যে থেরাপি বা যেই রোগে আমরা যেই থেরাপিগুলো করতাম এখন কিন্তু সেটা করছি না সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে সো আপনার এই থেরাপি চিকিৎসাও আপনাকে একটা মডার্ন থেরাপি হসপিটাল বা সেন্টারের মাধ্যমে করতে হবে আমরা শুরুর দিকে যেটা বলছিলেন যে বিভিন্ন এজে হয় অনেক সময় দেখা যায় ছোটো বাচ্চা যে এখনও কথা বলতে শিখে নাই বুড়ো আঙ্গুলটা ধরে কাঁদছে এরকমও দেখা যায় যে যেটা বলছিলেন যে একদম পায়ের থেকে ব্যথাটা স্টার্ট হতে পারে অনেক সময় তো এইরকম বাচ্চাদের কি আর্থ্রাইটিস হতে পারে সাধারণত আমরা যে জুভেনাল আর্থ্রাইটিসের কথা বলি কমন মানে জেনেটিক্যাল বা অটোইমিউন ডিসঅর্ডার যদি হয় সেটা একটা উঠতি বয়সী বাচ্চার সাধারণত হয়ে থাকে একেবারে ছোটো বাচ্চাদের ওইভাবে আর্থ্রাইটিসের তেমন কোনো হিস্ট্রি আমরা পাই না হ্যাঁ হয়তো কনজেনিটাল কোনো অ্যানোমেলিস নিয়ে এসে আসতে পারে সাজেস তা হয়তো কোন আঙ্গুলে পা বাঁকা ছিল বা পায়রা গোড়ালি বাঁকা বা হাতের আঙ্গুল বাঁকা এই যে বাঁকা ডিউ টু কনজেনিটাল অ্যানিমেলিস তা থেকে তার হতো কোনো পেইন বা কোনো অস্বস্তিকর অনুভূতি কোনো ডিজেবিলিটি সেটা সে হয়তো ইয়ে করতে পারে সেক্ষেত্রে হয়তো আপনি মা হয়তো তাকে একটা জুতা পরাচ্ছে মা জানিই না বা খেয়ালই করে না তার বাচ্চার ওই জায়গায় ঘটনগত প্রবলেম আছে ওই থেকে সে কান্নাকাটি করতে পারে তবে সাধারণত স্কুল গেইং বাচ্চাদের কিছু এই জাতীয় সমস্যা হয় যেটা আমরা গ্রোথ পেইন বলে থাকি স্কুলে যখন যায় তখন কান্নাকাটি করে যে করলে তার ভালো লাগে সেটা হচ্ছে মেটাবলিক যে এন্ড প্রোডাক্টগুলো তৈরি হয় কারণ ওই বাচ্চাদের একটা যখন তারা করে তাদের প্রচুর এন্ড প্রোডাক্ট তৈরি যেটা পেইন সাবস্টেন্স বলি এটা কিন্তু শরীরে তৈরি করতে পারে তো সাথে একজন দর্শক আছেন আমরা ফোন নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে ওয়া আলাইকুম আমি রফিতুল বলছিলাম বগুড়া থেকে আমার বয়স হচ্ছে উনচল্লিশ বছর হ্যাঁ আমি এক বছর আগে ডাক্তার দেখাচ্ছিলাম উনি বলছে যে সমস্যা তার স্পাই দেখে ব্যাথাটা ওষুধ ওষুধপাতি দিলে হলে তারপরে কমে যায় মাঝে মাঝে আবার বেশি হয় আবার কমে যায় মাস আমি করে খাইনি

ধন্যবাদ ধন্যবাদ আমি খুবই প্রাসঙ্গিক একটা বিষয় পেয়েছি যেটা আমাদের খুবই দরকার যেমন আমাদের কিছুদিন আগে ফুটবল খেলা গেল সারা বিশ্ব ফুটবল জোরে আক্রান্ত তো ফুটবল খেলা আসছে এখন গ্রামেও ফুটবল খেলা শুরু হয়েছে শহরেও শুরু হয়েছে যেই লোক ফুটবল গত বিশ বছর আগেও খেলে না সেও খেলা শুরু করলো আর আমাদের রুগীর সংখ্যা বাড়লো তো এই জিনিসটা আমি বলবো যেহেতু শীত আসছে দর্শক আপনি না আপনার মাধ্যমে সক সবাইকে আপনারা শীত আসলে কিছু খেলা বেড়ে যায় আমাদের দেশে সেটা হচ্ছে রাতের বেলা এই যে ব্যাডমিন্টন খেলা আরও কিছু খেলা আপনারা খেলেন বা আমরাও খেলেছি বা আমরা খেলে থাকি তো এটা সিজনাল যদি আপনি খেলেন তাহলে ইনজুরি হবে শরীরে এবং বিভিন্ন রকম সমস্যা তৈরি হবে যেহেতু আপনার একটা সমস্যা ছিল কোমরের ডাক্তার সাহেব বলেছে ডিক্সের সমস্যা সেটা এখন আপনারা আপনারা যে হঠাৎ করে খেলতে গিয়েছেন আপনি ফিজিক্যালি আপনি কিন্তু ফিট না প্রত্যেকটা কাজের কিন্তু বেসিক আছে আপনি আমি যদি বলি আমি আজকে একদিনে পিএইচডি হোল্ডার হয়ে যাব তা কিন্তু সম্ভব না আমাকে ক্লাস ওয়ান থেকে আসতে হবে তদ্রুপ খেলার ক্ষেত্রেও আপনি হঠাৎ করে খেলতে নেমে যাবেন তা না খেলার কিছু প্রোটোকল আছে সিস্টেম আছে সেই সিস্টেমটাকে আপনার ফিজিক্যালি ফিট থাকতে হবে আপনার পর্যাপ্ত নিউট্রিশনাল সাপ্লি আছে কি না আপনি ঠিকমতো পানি খেয়েছেন কি না বা খাবারের কোনো সমস্যা হচ্ছে কিনা এগুলো পাশাপাশি আপনি ফিট আছেন কিনা খেলার জন্য এবং আপনি হয়তো আপনার যেমন ব্যাডমিন্টন খেলতে গেলে আপনার পুরা শোল্ডার থেকে কোমর সব শরীরের প্রতিটা জোরা ওয়াইড রেঞ্জ অফ মোশান করে মানে সার্ভ করতে গেলে অনেক মুভমেন্ট করতে হয় এতে আপনার যেই জোড়াগুলা গত ছয় মাস ধরে কোনো মুভমেন্ট বড় আকারে করে নাই সে কিন্তু অনেক বেশি মুভমেন্ট করতে হচ্ছে ওই জোড়াগুলো এবং মাসেলগুলো হয়তো এতদিনে দুর্বল ছিল আমরা মাসেলে গ্রেডিং করি যেমন মাসেল নর্মাল মাসেল গ্রেড ফাইভ কিন্তু আপনার হয়তো গ্রেড এই মুহূর্তে আছে থ্রি বা ফোর তা আপনি এই অবস্থায় খেলতে গেলেন ইনজুরি হবে ওই সমস্যাটি আবার বেড়ে গিয়েছে আপনি আপাতত কিছুদিন খেলা বন্ধ করে আপনার যেহেতু সমস্যা হচ্ছে আপনি একজন একটা এমআরআই করে দেখেন মেরুদণ্ডের যে ডিক্সের আসলেই বড় কী প্রবলেম ওটা ট্রিটমেন্টের পাশাপাশি আপনি আস্তে আস্তে আবার খেলায় যেতে হবে খেলায় যাওয়ার যে রুলস ওয়ার্ম আপ করতে হবে আমরা কিন্তু সবাইকে বলি খেল খেলবে খেলাটা ভালো কিন্তু শুধু খেল শীতে খেলবে কেন খেলা আপনার হ্যাঁ শীতের খেলা শীতে খেলুক গরমেও গরমের যে খেলাগুলো আছে সেটা গরমে আমরা ক্রিকেট খেলতে পারি ফুটবল খেলতে পারি খেলা যেমন দৌড় দৌড়দৌত একটা খেলা সেটা রেস দেওয়া বা সাইক্লিং দিস ইজ অলসো বিভিন্ন খেলার ভিতরেও কিন্তু পরে এগুলো তো সেটা কিন্তু আমরা এক এক সিজনে এক এক খেলাটা খেলতে পারি আর গরমের সময় আমরা সাঁতার প্রতিযোগিতায় যেতে পারি তো আমরা সারা বছর ছয় মাস কিছুই করলাম না শীতে এসে ক্র্যাকেট খেলা শুরু করে দিলাম তাহলে শারীরিক বিভিন্ন ইঞ্জুরি তৈরি হবে শুধু কোমর হবে না হাঁটু ঘাড় বিভিন্ন জায়গায় ইয়াতে সমস্যা হবে এতে কি হবে সে কাজকর্ম বন্ধ হয়ে যাবে ব্যথা বেদনা ইভেন কি রুগী এই ব্যথা নিয়ে তাকে মরণ পর্যন্ত যেতে হতে পারে সো এই ক্ষেত্রে আমাদের সবাই সাবধান হওয়া উচিত খেলবে খেলা খেলার আগে কিছু ওয়ার্ম আপ করে নিতে পারে ওয়ার্ম আপটা কি খেলায় নামার আগে দু একদিন সে হয়তো ফোর্সফুল্লি হাঁটলো কিছুদিন হাঁটার অভ্যাস করলো একটু হালকা জগিং জগিং করলো দৌড়াদৌড়ি করলো ওয়ার্ম আপ করলো এবং গোসলে একটু গরম সাওয়ার নিল প্রচুর পরিমাণ পানি খেলো এবং খাবারটা ঠিকমতো খেলো খেলার আগে কিছু রুলস আছে খেলার আগে আপনি কিন্তু ভারী খাবার খেতে পারবেন না কারণ ভারী খাবার যদি খান আপনার মেটাবলিজম বেড়ে যাবে প্রচুর এনার্জি লস হবে শরীরে হঠাৎ করে আপনি ফেটিগ হয়ে যাবে মাসেল তার মানে আসলে আমাদের অনেকগুলো দিক মাথায় রাখতে হবে যদি আমরা সিজনের শুরুতেই শীতের শুরুতেই যেন হঠাৎ করে খেলা স্টার্ট না করি এবার এর সাথে খাবার তারপর হচ্ছে ফিজিকালি অ্যাক্টিভিটি এগুলো করতে হবে আমাদের আমরা আজকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সিটিভি র সকল দর্শক এবং কলাকুশলি যারা আছেন সবাইকে অসংখ ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আর এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে বৃহস্পতিবার রাত দুটায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ সবাইকে